बिस्मिल्लाहिर्रहमानुर्रहीम, अस्सलामु अलैकुम। वेलकम टू माय चैनल बांग्लादेशी ब्लॉगर जीके। आपनारा सबाई केमन आछेन? आशा करी भालो आछेन, जे जेखाने आछेन भालो थाकुन, सुस्थ थाकुन, एई कामनाई करी। आज आमी इफतार ओ सेहरी दुटो रेसिपि शेयर करब। তো প্রথমে আমি ওই যে ওদিন বানিয়ে রেখেছিলাম ইফতারের জন্য সমুচা রোল, তো এগুলো আমি বের করে রেখে দিব। এগুলো বের করে দুই তিন ঘন্টা বাইরে রেখে দিতে হয়, ডিপ থেকে খুলে সাথে সাথে তালে দিলে তাহলে তালের ছিটা আসবে, আর সাথে সাথে দেওয়া যায় না তালে ভিতরে দেখা গেছে ঠান্ডা থাকবে, গরম হবে না। তো সেজন্য আমি দুই তিন ঘন্টা আগে এগুলো বের করে রেখে দিচ্ছি। এগুলো বের করে তারপরে আমি বাকি যে কাজগুলো সেগুলো আমি করে ফেলবো। এখন আমি শরবতগুলো বানাবো। আমি আজকে তিন রকমের শরবত বানাবো। শরবতগুলো বানিয়ে তারপরে ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। আজ আমি তিন রকমের শরবত বানাবো। প্রথমে আমি মিন্ট আর লেমন শরবত, পুদিনা পাতা আর লেবুর শরবত বানাবো। তারপরে দ্বিতীয়টা হচ্ছে এইসবগুলির ভুষি, তারপরে তোকমা আর চিনির একটা শরবত বানাবো। আর তৃতীয়টা হচ্ছে আর তৃতীয় শরবতটা হচ্ছে অরেঞ্জ জুস। এটা একদম কমন একটা জুস, তো সেটা করব। তো প্রথমে আমি পুদিনা পাতা আর লেবুর শরবতটা বানিয়ে নিব। সেজন্য আমি পুদিনা পাতা একটু ছেঁচে নিচ্ছি, বেশি একদম ইয়ে করব না, হালকা একটু ছেঁচে নিব যাতে রসটা ভালো করে পানির মধ্যে মিশে। তারপর আমি লেবুটা কেটে নিব। লেবুটা কেটে তারপরে লেবুর রসটাও দিয়ে দিব, যেহেতু লেবু আর পুদিনা পাতার শরবত তো সেজন্য। তো এখানে আমি এই অর্ধেকটা লেবু দিয়ে দিব, বেশি দিব না, কারণ এরকম গ্লাসে এক গ্লাসই বানাবো, বেশি বানাবো না, কারণ আমরা তিনজন, তো তিনজনের জন্য তিন রকমের শরবত করব। তো তারপরে আমি পুদিনা পাতাটা দিয়ে দিব। পুদিনা পাতাটা দিয়ে তারপরে আবার পুদিনা পাতাগুলো উঠিয়ে নিব, না হলে মুখের মধ্যে লাগবে। আর এর মধ্যে একটু মধু দিয়ে দিব। এখানে এখনো এত বেশি গরম পড়েনি, এখনো হালকা ঠান্ডা আছে, তাই আমি মধুটা ইউজ করছি। আর এর মধ্যে দিয়ে দিব এক টুকরো বরফ। তো হয়ে গেছে লেমন মিন্ট শরবত, বেশি ঝামেলা না আর অত কিছুও না, খুব সহজে এটা করা যায়। তো এখানে চিনিও ব্যবহার করা যাবে। এখন আমি আমার দ্বিতীয় শরবতটা তৈরি করব। তো ওইটা হচ্ছে এইসবগুলির ভুষি, তোকমা আর ব্রাউন সুগার। তো প্রথমে আমি এইসবগুলির ভুষি দিয়ে দিলাম, তারপরে তোকমা আর ব্রাউন সুগার দিয়ে দিলাম। এই তো, এটা একদম সহজ, সবগুলো দিয়ে এখন মিশিয়ে রাখবো। এটাকে এক দেড় ঘন্টা রাখতে হবে, তারপরে তোকমাগুলো একটু ফুলে উঠবে। এটা সাথে সাথে খাওয়া যায় না এই শরবতটা, এটা একটু দেরি, মানে দেরি করে খেতে হয় এইসবগুলি, আর তোকমা একটু ফুলে উঠলে তারপরে খাওয়া যায়। তো শেষে আমি দিয়ে দিলাম এক টুকরো বরফ। এখন আমি আমার তৃতীয় শরবতটা বানিয়ে নিব। এটা তো আরও বেশি সহজ, শুধু আমি লেমনের জুসগুলো নিয়ে নিব এভাবে করে। এটার মধ্যে কোনো চিনি, মধু কোনো কিছু ইউজ করব না, কারণ অনেক এটা অনেক মিষ্টি তো সেজন্য, আর চিনি দিলে রামিসা খাবে না, তো এটার মধ্যে আর কোনো কিছুই আমি ইউজ করব না। তো হয়ে গেছে আমার তিন ধরনের শরবত। আমি যে তখন বের করে রেখেছিলাম সমোসা আর রোল, এগুলো এখন ভেজে নিব। তো ভেজে নিলে, ভেজে নিয়ে তারপর আমি আমার ইফতারটা
রেডি করব। এরকম করে বানিয়ে যদি রেখে দেওয়া যায় ফ্রিজে, তো যখন ইচ্ছা তখনই বের করে ভেজে নিলেই হয়ে যায়। এই ক্লিপটা ছিল আমার ইফতার করার পর, অনেক পর, 10টা 11টার দিকে ছিল। আমি সেহেরির জন্য একটা লাউ শাকের ভর্তা করছিলাম। তো দুপুরবেলা আমি সেহেরিতে খাওয়ার জন্য গরুর মাংস তারপর ডাল করে রেখেছিলাম, কিন্তু আমার খেতে ইচ্ছে করছিল না। মনে হচ্ছিল যে কোনো এক শাক টাক দিয়ে খেলে হয়তো বা ভাল লাগতো। অনেকের হয়তো বা এরকম হয় যে সেহেরিতে খেতে ইচ্ছে করে না, তো সেজন্য আমি একটু লাউ শাক ছিল, তো লাউ শাক দিয়ে আমি একটা ভর্তা করে নিচ্ছি। তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথম লাউ শাকগুলোকে আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি, এরকম করে সিদ্ধ করেছি যাতে যে নিচে পানি না থাকে, তাহলে আবার ব্লেন্ডার করলে অনেক পানি পানি থাকবে। একদম শুকনো শুকনো করে এটাকে সিদ্ধ করতে হবে। তো এরকম করে আমি সিদ্ধ করে নিয়েছি, এখন এটাকে আমি ব্লেন্ডার করে নেব। তো প্রথমে এই শাকটার জন্য আমি একটি প্যানে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে এর মধ্যে আমি রসুন কুচি দিয়ে দিব। এই যে রসুন কুচি করে রেখেছিলাম, বেশি করে রসুন কুচি দিয়ে দিব। রসুন কুচিগুলো আমি একদম কুচি কুচি করিনি, একটু আস্তে আস্তে রেখেছি, তাহলে খেতে ভালো লাগবে। তো এভাবে করে এটাকে আমি একদম ব্রাউন কালার করে ফেলব। এই যে যখন রসুনগুলো একটু ব্রাউন হয়ে আসবে, তখন এই যে বাটা যে লাউ শাকটা, তো সেটা দিয়ে দিব। তো এটা হচ্ছে সেহেরির জন্য একটা খুব মজার একটি খাবার, এটা করে দেখতে পারেন। যখন কোনো কিছু খেতে ইচ্ছে করবে না, তখন এটা, এটার মধ্যে শাকও আছে তারপর আবার ভর্তাও, অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে। এটা আমি প্রায় সময় করি। আমরা এখানে ইফতারি করি হচ্ছে 8টা 45, কয়েকদিন পর তো 9টা বাজেও ইফতারি করবো। তো এরকম সময় ইফতারি করে তারপরে সেহেরি খেতে আসলে ইচ্ছে করে না, তারপর দেখা যায় এরকম করে সেহেরির সময়ও হয়ে যায় কয়েক ঘন্টা পরে। তো অনেক সময় খেতে ইচ্ছে করে না, তো সেই জন্য মাঝে মাঝে অন্য কোনো কিছু করলে হয়তো বা খেতে ইচ্ছে করবে। এখন আমি শাকের মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা কিন্তু আমি আগে দিইনি, পরে দিয়ে দিয়েছি, কারণ এভাবে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলে শাকটা খেতে ভালো লাগে। পেঁয়াজ কুচিটা যদি ব্রাউন হয়ে যায় তখন শাকটা বেশি একটা ভালো লাগে না, তো এই জন্য আমি পরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা। এই যে এখানে শুকনো মরিচের ফালি দিয়ে দিয়েছি, শুকনো মরিচের ফালটা দিলে একটু ভালো লাগে, তো সেজন্য আমি শুকনো মরিচের ফালটা দিয়ে দিয়েছি। এখানে কাঁচা মরিচ আমি ইউজ করিনি। তো এখন আর কোনো কাজ নেই, শুধু নাড়বো, নেড়ে তারপরে পানিটা যখন শুকিয়ে আসবে তখনই বুঝতে হবে যে আমার লাউ শাকের ভর্তাটা হয়ে গেছে। তো এখন আমি লাউ শাকের ভর্তাটা পরিবেশন করে নিব। তো সেহেরির তো আর অনেক সময় আছে, তো এখন আমি এটাকে বেড়ে নেব। এখন আমি যে ইফতারের টেবিল সাজিয়ে নিয়েছি, আজকে আমাদের ইফতারের মেনু হচ্ছে ফ্রুট সালাদ, তারপর সমুচা আর রোল, বুট, তারপর বেগুনি আলুর চপ আর কাবাব। আজ আমরা সবাই মিলে ইফতার করব, যেহেতু আমার হাজব্যান্ডের ছুটি, তো একসাথে ইফতার করব। এই দিনটার জন্য অপেক্ষা করি, কারণ একা একা আসলে ইফতার করতে ভালো লাগে না।
আজ রামিসাও আমাদের সাথে বসেছে ইফতার করার জন্য, তো সবাই মিলে ইফতারটা সেরে নিব এখন। তো ইফতারের আরেকটু টাইম আছে, সময় আছে, তো আমি আগেই সব কিছু সাজিয়ে নিয়েছি, কারণ ইফতারের আগে যদি ইফতারগুলো সব সামনে নিয়ে এইভাবে বসে থাকা যায় তাহলে ভালো লাগে, আর সোয়াবও আছে সেজন্য। তো এখন আমি ইফতারগুলো সবাইকে সুন্দর করে দিয়ে দিচ্ছি, বাটিতে করে সব কিছু দিয়ে দিচ্ছি। এই তো এখন সময় হয়ে গেছে ইফতারের। তো আমিও ইফতার করে নিই, তো এখানে আমি আমার ব্লগটা শেষ করছি। আপনাদের কাছে যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটিকে বাজিয়ে দিবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো চলে যায় আপনার নোটিফিকেশনে সবার আগে। আল্লাহ হাফেজ।